টেক আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস 2022 অনলাইন কুইজ প্রতিযোগিতা। এই অনলাইন কুইজ প্রতিযোগিতা সম্পর্কে আমি আগে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদেরকে 100টি এমসিকিউ প্রশ্ন এবং নমুনা প্রশ্ন শেয়ার করেছিলাম, কীভাবে পরীক্ষাটা হতে পারে সে সম্পর্কে আমি নমুনা প্রশ্ন দিয়ে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর আমি বলেছিলাম তখন যে নেক্সট টাইম আমি সিলেবাস নিয়ে আসবো, আজকে আমি আপনাদেরকে সেই কথা রাখতে, অর্থাৎ আপনার 6টা বিষয়ে যে বিষয়গুলো পরীক্ষা হবে তার মধ্যে থেকে 6টা বিষয় নিয়ে আমি আজকে একটা সিলেবাস নিয়ে এসেছি প্রায় 13 পৃষ্ঠের। বিষয়গুলো হচ্ছে, আমরা তার আগে আমরা আগে একটু ওয়েবসাইটটা থেকে দেখে আসি, ওয়েবসাইটের মধ্যেই বিষয়গুলো আমরা দেখে আসি। সেই জন্য আমরা ওয়েবসাইটে আসার জন্য আপনারা কুইজ ডিজিটাল বাংলাদেশ .gov.bd ওয়েবসাইটে আসলেই পারবেন, অথবা গুগল থেকে শুধুমাত্র কুইজ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এরকম কিছু একটা লিখলে আপনাদেরকে এই সাইটে নিয়ে আসবে। আপনি ডিজিটাল বাংলাদেশ কুইজ লিখলেও আসবে। তো যাই হোক, আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে দেখেন নিবন্ধনের আর মাত্র 6 দিন বাকি রয়েছে। এই 6 দিনের মধ্যে অর্থাৎ আপনি নিবন্ধন করতে পারবেন 26শে নভেম্বর রাত 11টা 59 মিনিট পর্যন্ত। 26শে নভেম্বরের পরে কিন্তু আপনি আর নিবন্ধন করতে পারবেন না। তাহলে নিবন্ধনের আছে আর 6 দিন, আর পরীক্ষা হচ্ছে 29/1/2, অর্থাৎ এদিকে ধরেন 3 দিন, তাহলে 26 এদিকে 6 আর 3 আর 9 দিন বা 10 দিন সময় পাচ্ছেন আপনারা পরীক্ষার। তো এই 9-10 দিন যদি আপনি প্রস্তুতি নেন তাহলে আশা করি এই কুইজে ভালো কিছু একটা করা যাবে। তো সেজন্য এই সিলেবাসটা আমি নিয়ে আসছি। আর এখানে কুইজের বিষয় যেগুলো ছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ, মুজিব বর্ষ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সুবন্ত জয়ন্তী, নির্বাচনী ইশতেহার, ভিশন 21-41 এবং ডেল্টা প্ল্যান 2100, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ, সকল ইসেবা, বাংলাদেশের অজস্র প্রভৃতি বিষয়ে প্রশ্ন নির্ধারণ করা হয়েছে। ভিউয়ার্স, আমি আরেকটা কথা বলি, এর আগে আরেকটা প্রশ্ন আমি দিয়েছিলাম অনলাইন মেলা কুইজ প্রতিযোগিতার জন্য, সেখানে একটা সিলেবাস আমি দিয়েছিলাম। সেখানে আপনার যে নির্বাচনী ইশতেহার, স্বাধীনতার সুবন্ত জয়ন্তী, ভিশন 21-41 এবং ডেল্টা প্ল্যান নিয়েও আমি এর একটা সিলেবাস আমি দিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে এখান থেকে 6টি সিলেবাস নিয়ে এই আলোচনাটি করতে চাচ্ছি। ভিউয়ার্স, আমি বলে রাখি ভিডিওটি না টানার জন্য, কারণ এখানে সিলেবাসগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন, কীভাবে পারবেন এবং কীভাবে এগুলো প্রিন্ট দিতে পারবেন আমি সে বিষয়ে আপনাদেরকে জানাবো। তো এখানে আপনার নিয়মাবলীগুলো দেয়া আছে, আপনি এই ওয়েবসাইটে ঢুকে, আমি আপনাদেরকে আর এখান থেকে বকবক না করি, এই ওয়েবসাইটে ঢুকে আপনি এখানে একটা একটা করে সব সিস্টেমগুলো বা মানে সব অজানা তথ্যগুলো এখান থেকে জেনে নিতে পারেন। এখানে কুইজের বিষয় আছে যে সচরাচর জিজ্ঞাসা, আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর ওনারা দিয়ে দিয়েছে, এই প্রশ্নগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আপনি এখানে আসে এখানে ক্লিক করলে আপনাদেরকে উত্তর পেয়ে যাবেন, এই যে প্রত্যেকটাতে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনাকে উত্তর দিয়ে দিবে। ডিজিটাল বাংলাদেশ দিবস অনলাইন কুইজ প্রতিযোগিতা 22 কীভাবে শুরু করতে হবে, এখানে উত্তর দেওয়া আছে। সেম একইভাবে সার্টিফিকেট কীভাবে পাওয়া যাবে, দেখেন উত্তরগুলো দেওয়া আছে। কুইজ শুরু করার পর গণনা কীভাবে শুরু হবে, এই যে এভাবে প্রত্যেকটা আপনার এখানে বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর তারা দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, এখানে আপনি এই ওয়েবসাইট থেকে সেই বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। যারা অংশগ্রহণ করতে পারবে, বয়স অনুযায়ী নিম্নোক্ত 3টি গ্রুপে নিবন্ধন করতে পারবে, ক গ্রুপ, খ গ্রুপ, গ গ্রুপ, এগুলো নিয়ে অনেক কথা বলা হয়েছে, আপনারা এই সম্পর্কে আমার বিশ্বাস আপনারা জানেন। আর এখান থেকে যারা নিবন্ধন করেছেন তারা তো অবশ্যই এই সিলেবাস নিয়ে করবেন, আর যারা নিবন্ধন করেন নাই তারা এই ওয়েবসাইটে আসবেন। আমি নিবন্ধন দেখাই দেবো না, শুধুমাত্র এখান থেকে লগ ইন, এই ওয়েবসাইটে আসার পরে যে লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন, লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। আপনি এখানে দুইভাবে করতে পারেন, যে নিবন্ধন করুন, নিচে দেখেন নিবন্ধন করুন, এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদেরকে যে এখানে যে পেজটা দিবে এই পেজটা পূরণ করে আপনি নিবন্ধনে ক্লিক করলে আপনার নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনাকে দেখায় দিবে যে প্রোফাইল আপডেট একটি অপশন আসবে, আপনি সেই প্রোফাইলে ক্লিক করে আবার একটি পেজ আসবে, সেই পেজটি পূরণ করে প্রোফাইলটি আপডেট করে নেবেন, অথবা আপনি এখান থেকে লগ ইন না করে সরাসরি নিবন্ধনে ক্লিক করেও আপনি এই পেজটাতে এসে এখান থেকে আপনি নিবন্ধন করতে পারেন। তো ভিউয়ার্স, আমরা এবার জানবো যে আমাদের যে সিলেবাস, কাঙ্ক্ষিত সিলেবাস নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা সেই জন্য আমার সিলেবাসটাতে আসছি। এখান থেকে যে সিলেবাসটা, এখানে 6টা বিষয়ের উপরে আমি কিন্তু সিলেবাসটা দিয়েছি আপনাদেরকে। আমি আগে বলছি, আবার একবার বলছি, প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ, 2 মুজিব বর্ষ, 3 ডিজিটাল বাংলাদেশ দিবস, 4 ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, 5 ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ এবং 6 সকল ই সেবা। তো বিহার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। তো আপনারা এখান থেকে যদি
ভালো করে একটু স্টাডি করেন, তাহলে আশা করি যে কোনোভাবে প্রশ্ন করুন না কেন, আমি আগে আপনাদের কাছে 100টা প্রশ্ন করেছিলাম। আসলে যে কোনো জিনিসের মূল যদি জানা না হয় তাহলে উপরে দুই চারটা জিনিস জেনেই কিন্তু সবগুলোর সমাধান আসে না, যেগুলো দিয়েছি এগুলো উত্তর দিয়েছি। আপনি যদি এখানে মূল জীবন ইতিহাসটা পড়েন তাহলে এখান থেকে যে কোনোভাবে আপনাকে প্রশ্ন করা হোক না কেন আপনার উত্তর কিন্তু আটকানোর কথা না। সেজন্য আমি আপনাদেরকে এই সিলেবাস আপনাদের মাঝে শেয়ার করলাম, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি এটা প্রিন্ট করে যদি এই 9টা দিন বা 10টা দিন ভালোভাবে স্টাডি করেন তাহলে আশা করি আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন। তারপরে যেখান থেকে মুজিব বর্ষ, ঘোষণা ও প্রস্তুতি, মুজিব বর্ষ, কর্মসূচী, এই মুজিব বর্ষের বিস্তারিত, বৈশ্বিক উদযাপন, সময় বৃদ্ধি, মুজিব বর্ষের আয়োজন, এভাবে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। তারপরে ডিজিটাল বাংলাদেশ দিবস, তো এখান থেকে ডিজিটাল বাংলাদেশ দিবস নিয়ে আলোচনা করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, এই যে রূপকল্প, এখান থেকে রূপকল্পের লক্ষ্য, এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সুন্দর করে এখানে আলোচনা করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশের 4 স্তম্ভ, তারপরে সকল ই সেবা, এই সরকারি সকল ই সেবা সমূহের যতগুলো সেবা আছে আমি সবগুলোর তালিকা এখানে পর্যন্ত আপনাদেরকে এখানে দিয়েছি, সবগুলোর তালিকাটা পর্যন্ত আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। তো সম্মানিত ভিউয়ার্স, এটি কীভাবে পাবেন সেজন্য আমি আপনাদেরকে কঠিন কিছু করি নাই, আমি চাইলে অনেক কিছু কঠিন করে আপনাদেরকে এটা নিতে পারতাম, যেহেতু আমি দেবো আপনাদের জন্য তৈরি করেছি, সেজন্য আমি সোজাসুজি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে পিডিএফ ফাইল আকারে এটিকে ডাউনলোড করে নিন এবং প্রিন্ট করে এই 9-10টা দিন ভালোভাবে স্টাডি করুন। তো ভিউয়ার্স, আসলে অনেক কষ্ট হয় এগুলো বানাইতে, পাওয়া শুধু আপনাদের ভালোবাসা বা আপনারা কিছু একটা ভালো করবেন, ভালো কিছু জানবেন, তো এখান থেকে যেটা পাওয়া সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসা। আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আর আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন, একটি লাইক দেবেন, তাহলে কি এগুলোতে আমাদের উৎসাহ জাগে তৈরি করতে। তো ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য কামনা করছি। এই কুইজে যে কাঙ্ক্ষিত আশা নিয়ে অংশগ্রহণ করছে সেটার সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।